ধ্বংসস্তূপের উপরেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বঙ্গবাজার ও আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা। বিদ্যুৎ সংযোগ চালু না হলেও বঙ্গহোমিও কমপ্লেক্স, ইসলামিয়া ও এনেক্সকো টাওয়ারের অনেক ব্যবসায়ী দোকান খুলেছেন। যদিও পুড়ে যাওয়ায় এবং লুট হওয়ায় বেশিরভাগ মালের হিসাবই মেলাতে পারছেন না তারা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা দ্রুত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কারো কোনো অভিযোগ থাকলে সংশোধনেরও নিশ্চয়তা দিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার নাগাদ অস্থায়ী বাজার খুলে দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সরকারের কাছে একটাই আবেদন আমাদেরকে, যাতে এখানে পূর্ণ বাসস্থান করে দেয়, যাতে আমরা দেশ, আমরা তো এমনি ক্ষতিগ্রস্ত না। আমাদের চেয়ে মালিক সমিতি তো কোনো কথা বলে নাই, আমরা সেটা শুনি নাই, এমনি শুনতেছি। আমাদেরকে গত শনিবারের বসার কথা, এখনো পর্যন্ত এগুলো পরিষ্কারে হয়নি। পরিষ্কার না হওয়া পর্যন্ত তো আমরা বলতে পারি না কখন বসবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, যেন আমরা কিছু সহযোগিতা পাই। আর এখন যে সহযোগিতাগুলো আসতেছে আমরা পাইতেছি না, এটার জন্য কিভাবে দিলে সবাই পাবো, আমরা এটার জন্য সরকারের কাছে আবেদন। সরকারের প্রতিনিধি আসছে, যা বলছে আপনারা তো সব দেখতেছেন, এখন তো আমাদের বলার কিছু নেই। কিন্তু আমরা তো সর্বশেষ চাই যে আমরা একটু যেহেতু আবার বসতে পারি, আমরা ব্যবসা করি, ব্যবসা শিখছি, আমরা ব্যবসায় করব। সরকার যেহেতু এই সুযোগটা আমাদেরকে করে দেয়। সহকর্মী শাহাদাত নিশাত রয়েছেন বঙ্গবাজার এলাকায়, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নিশাত, বঙ্গবাজারে আজকে কি অবস্থা দেখছেন আর ধ্বংসস্তূপ অপসারণের কাজ শেষ হয়েছে কিনা? প্রিয়াঙ্কা, আপনি যেমনটি বলছিলেন, আসলে বঙ্গবাজারে আমরা এখন পর্যন্ত যে পরিস্থিতি এখানে দেখছি, যে উচ্ছেদ অভিযানের কাজ, সেখানে ধ্বংসস্তূপ একেবারেই বেশ কিছু সরিয়ে ফেলা হয়েছে। এবং এখন পর্যন্ত আমাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে, সন্ধ্যা নাগাদ এখানে যে ধ্বংসস্তূপ এগুলো সরানোর কাজ সম্ভব হবে বলে আশা করছে। একই সাথে কিছুক্ষণ আগে দোকান মালিক ব্যবসায়ী সমিতি এখানে সাংবাদিকদের সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে, আগামী পরশু অর্থাৎ বুধবার এখানে অস্থায়ীভাবে যে মার্কেটটি গড়ে তোলা হচ্ছে সেটি উদ্বোধন করা হবে। সকালেই সেটির উদ্বোধন করবেন ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। এবং একই সাথে তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন, এখন পর্যন্ত ব্যবসায়ীদের যে তালিকা ওনারা নিচ্ছেন, সেখানে সর্বমোট 2961 জনের তালিকা ওনারা পেয়েছেন। এবং আজকে বিকাল 3টার মধ্যে যে আরেকটি মহানগর মার্কেট রয়েছে, সে মার্কেটের তালিকা তারা হাতে পাবেন, সেই সাথে সেই তালিকা তারা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করবেন। এরপর পরই আসলে কার কতটুকু ক্ষতি হয়েছে সেই বিষয়ের অনুযায়ী কিন্তু এখানকার যে ব্যবসায়ী যারা রয়েছে তাদের মাঝে যে অর্থ, সেই অর্থ বিতরণ করা হবে। এবং একই সাথে আমরা কিন্তু এখানে এসে যে পরিস্থিতি দেখেছি, বাকি যে মার্কেটগুলো, বঙ্গ ইসলামিয়া মার্কেট এবং এনএসকো টাওয়ার এবং বরিশাল প্লাজা যে মার্কেটই রয়েছে, সেই দোকানগুলোর তারা চালু করেছে আজ থেকে। এবং তারাও কিছুটা ক্ষোভ জানিয়েছে, মূলত রাস্তার দুই পাশে বন্ধ থাকার কারণে এখানে সাধারণ মানুষ আসতে পারছে না, এবং একই সাথে এখানে বিদ্যুৎও নেই, সেই কারণে তারাও কিছুটা ভোগান্তিতে পড়ছে। এবং সকাল থেকে অনেকে জানিয়েছেন তারা ঠিকমতো বিক্রি করতে পারছেন না। অন্যদিকে যে বঙ্গবাজারে যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা রয়েছেন, তারাও অস্থায়ীভাবে, যদিও তাদেরকে বলা হচ্ছে পরশুদিন থেকে তাদেরকে এখানে বসতে দেওয়া হবে, কিন্তু তারপরও নিজেদের পেটের দায়ে অনেকটা তারা কিন্তু আজকে, এখানে একটি ফ্লাইওভার রয়েছে, সেই ফ্লাইওভারের নিচে কিন্তু তারা অস্থায়ীভাবে বসে গিয়েছেন। এবং একই সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন, অনেকটাই ক্ষতির মুখে তারা, এবং সেই সাথে কিন্তু তাদের কাছে যে মালামাল রয়েছে তা অনেক কম দামে তারা বিক্রি করে দিচ্ছেন। এবং বেশ কিছু দোকানদার আমাদেরকে অভিযোগ করেছেন, তারা আসলে তাদেরকে বসার বিষয়ে তারা এখনো সঠিক কোনো তথ্য জানেন না। এই বিষয়ে আমরা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন সেটি হচ্ছে, এখানে দুদিনের মধ্যে তারা বসতে পারবেন, এবং তাদের যে তালিকা করা হয়েছে সেই তালিকায় যে নাম্বার রয়েছে সেই নাম্বারের মাধ্যমে তাদেরকে জানানো হবে। প্রিয়াঙ্কা, এই ছিল এখান থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। ধন্যবাদ নিশাত।